আজকে আমি আপনাদের দেখাবো এই ফরম্যাটে যে কালির লেখাগুলো আছে কলম দিয়ে যে লেখা এই কলম দিয়ে লেখাগুলো আমি মুছে একটা ফ্রেশ ফরম্যাট তৈরি করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। অ্যাডোব ফটোশপে একটা ফাইল ওপেন করলাম, তো এখান থেকে আপনারা এই যে এইটা দেখুন এখানে চলে আসবেন রেক্টিকুলার মার্কিউ টুল, জাস্ট এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে আমি সাইজ করলাম এটুকু করার পর আপনারা এখান থেকে তারপর আবার চলে যাবেন মুভ টুলে, এই যে মুভ টুলে, মুভ টুলে ক্লিক করবেন, তারপর এটাকে ওয়াল্ড চেপে ধরবেন, কিবোর্ডে ওয়াল্ড চেপে ধরে এবং শিফট চেপে ধরবেন যাতে সোজা হয়। হ্যাঁ, জাস্ট এই অবস্থায় যে দেখুন এই অবস্থায় এটা নিয়ে নেবেন। নেওয়ার পর এইখানে দেখুন কন্ট্রোল ডি দেবেন, কন্ট্রোল দেওয়ার সাথে সাথেই দেখুন এটা কিন্তু জাস্ট বুঝে গেছে। তারপরে এই যে উপরে যে দাগটা এটা যদি বুঝতে চান তাহলে আপনারা এই যে এই টুলতে বুঝতে পারেন, এই যে এইখানে স্পট হেলিং টুল, হ্যাঁ এটা নিয়ে এই যে দেখুন এখান থেকে টিপবেন, এই যে এখানে দিলেই যেটুক যদি দরকার বাড়তে আসে সেই টুলগুলো বুঝে যাবে। তো এইটাও যদি এখান থেকে আরও বুঝতে চান, এই যে দেখুন এখানে বুঝতে চান তাহলে হেলিং স্পট হেলিং টুল দিয়ে বুঝতে পারবেন। তারপর এইখানে যদি এই যে শালগুলো বুঝতে চান তাহলে একই অবস্থায় স্পট হেলিং টুল দিয়ে আপনারা সুন্দর করে এগুলো কিন্তু মুছে দিতে পারবেন। দেখুন কিন্তু যেগুলো এই যে কঠিন দেখুন এগুলো সহজ যেগুলো সেগুলো মুছা যাচ্ছে, তা আপনারা এটা দিয়েও বুঝতে পারেন। আবার এখান থেকে যদি মনে করেন এই যে কোলন স্ট্যাম্প টুল এটা দিয়ে বুঝতে পারবেন, দেখুন এখানে আমি জাস্ট অল্ট চেপে ধরবো, এখানে অল্ট চেপে ধরে এই যে ফর্সা জায়গায় অল্ট চেপে ধরে যদি আমি এখানে মুছি তাহলে দেখুন এটাও মুছে যাবে। এইটা এটা বুঝতে দেখছেন জানে প্রথমে ফর্সা জায়গা সিলেক্ট করতে হবে, এই জায়গাটা সিলেক্ট করবে অল্ট চেপে ধরে সিলেক্ট করে এটা মুছলেই দেখুন এখানে এটা দিয়েও মুছা যায়, কলন স্ট্যাম্প টুল দিয়েও মুছতে পারবে না। আচ্ছা, কিন্তু এই কঠিন জায়গা এই যে এইসব জায়গা মুছা একটু কঠিন, সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে এই যে রেক্টিকুলার টুল নেবেন। দেখুন আমি জাস্ট এখান থেকে জাস্ট এই যে এখান থেকে বড় করে রেক্টিকুলার টুল নিলাম, দেখুন এখানে আমি দেখাচ্ছি এই যে এখানে নিয়ে জাস্ট এই পর্যন্ত নিলাম। আচ্ছা, নেওয়ার পর আপনারা এই যে এইখানে মুভ টুল নেবেন, মুভ টুল নিয়ে অল্ট চেপে ধরবেন, অল্ট এবং শিফট, শিফট চেপে ধরলে হলে কি সোজা হবে এবং অল্ট চেপে ধরে মুছে যাবে, অল্ট এবং শিফট চেপে ধরে এটা টান দেবেন একদম সোজা অবস্থায় যাবে, এই যে এখানে সোজা যাবে ঠিক এই অবস্থায় দেখুন পুরো মুছে গেছে। তারপরে কন্ট্রোল ডি দিলে আপনার পুরো জিনিসটা ওই শেড যেটা থাকবে সেটা চলে যাবে, ঠিক একই অবস্থায় এটাও বুঝতে পারবেন। তো দেখুন আমি আবার দেখাচ্ছি এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, এইখান থেকে নিয়ে আপনারা যদি মনে করেন যে ঠিক এখান থেকে বড় আমি এই যে এই লেখাটা নেব, এখান থেকে দেখুন এই লেখাটা পুরাটা আমি নিলাম, এই যে তারপর দেখি যে মুভ টুলে ক্লিক করব, তারপরে অল্ট এবং শিফট চেপে ধরবো, চেপে ধরে যদি আমরা ঠিক এই সোজা মতো নিয়ে যাই এই যে দেখুন এখান থেকে কিন্তু এই পর্যন্ত মুছে গেছে, কন্ট্রোল ডি দিলে আপনাদের মুছে যাবে দেখছেন। তারপর যদি আরও ছোট ছোট জিনিস মুছতে চান তাহলে তারপর দেখুন এখানে এই যে স্পট হেলিং ব্রাশ টুল এটা নেবেন, এটা নিয়ে যদি আরও কিছু মুছতে চান তো এখান থেকে যে কোনো দাগ দাগ আছে মুছে দিতে পারেন। দেখুন এখানে এই যে এই স্পটটা মুছে দেবো, এই স্পটটা মুছে দেবো, সেই ক্ষেত্রে এই স্পটগুলো আপনারা সুন্দর করে মুছে দিতে পারেন। দেখুন স্পটগুলো আমি মুছে দিতে পারেন, এই যে দেখছেন সব স্পটগুলো কিন্তু আমি মুছে দিচ্ছি, এই দেখুন সব স্পটগুলো মুছে দিলাম দেখছেন একদম সহজভাবে এবং বড়ো করলেও পারেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের বা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।